ইতল মাছের মুইঠা অনেকেই অনেক রকমভাবেই তৈরি করে থাকেন, তবে আজ আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে সেরা স্বাদের চিতল মাছের মুইঠার রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। চিতল মাছের মুইঠা বানানোর জন্য আমি প্রথমেই একটা চিতল মাছের গাদার অংশ নিয়েছি বা পিঠের অংশ নিয়ে এটাকে একটা চামচ দিয়ে কুড়িয়ে নিয়ে এর মাংসটাকে বের করে নিচ্ছি। কাঁটাটা যেদিকে সাজানো রয়েছে ঠিক সেই দিকেই কিন্তু আমি চামচটাকে টানছি। এতে করে কিন্তু মাছের যে মাংস থাকে সেটা অনায়াসে বেরিয়ে আসছে আর কোনো রকম কাঁটা কিন্তু এখানে আসছে না। আপনারা যদি উল্টো দিকে টানেন সেক্ষেত্রে কিন্তু অনেক কাঁটা চলে আসবে। খুব সুন্দর করে কিন্তু আমি মাছের যে মাংসটা রয়েছে সেটা বের করে নিয়েছি, আর এই যে কাঁটাটা রয়ে গেছে এটা দিয়েও কিন্তু অনেক ধরনের রেসিপি হয়। এর আগেও আমার চ্যানেলে চিতল মাছের কাঁটা চচ্চড়ির একটা রেসিপি রয়েছে, আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তবে কাঁটা চচ্চড়ির অনেক রকম রেসিপি হয়, আপনারা যদি আরও রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আরও রেসিপি শেয়ার করব। এবারে দেখুন মাছের থেকে যে মাংসটা বেরিয়েছে সেটাকে কিন্তু হাত দিয়ে একটু দেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কাঁটা না থেকে যায়। কাঁটা থেকে গেলে কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হতে পারে, সেই জন্য একটুখানি এ সময়তে দেখে নিতে হবে। যাই হোক, এর মধ্যে কোনো রকম কাঁটা নেই। এবারে এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই দিলাম হাফ টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে লবণ, কোয়ার্টার টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন ধনে গুঁড়ো, এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো, এক চিমটি পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো, এক চিমটি পরিমাণে মানে এক চিমটির চেয়ে একটু বেশি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, ঝালটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, চাইলে পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে দিতে পারেন, তবে এভাবে দিলেই বেশি ভালো হবে। আর এক চামচ ভরে আমি আলু সেদ্ধ দিয়ে দিলাম। এর থেকে আলু সিদ্ধ বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, তবে যদি আলু সিদ্ধ দিতে না চান সেক্ষেত্রে এর মধ্যে আপনারা একটা ডিম ভেঙে দিতে পারেন। ডিম ভেঙে দিলেও কিন্তু যথেষ্ট পরিমাণে নরম হবে মুইঠাগুলো। তবে ডিম ভেঙে দিলে কি হয়, একটা ডিমের গন্ধ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই মাছের গন্ধটা ঠিকঠাক থাকে না, মুইঠাটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এভাবে করলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। যাই হোক, খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি এগুলোকে একসাথে। মিশিয়ে নেওয়ার পর আমি হাতটাকে পরিষ্কার করে নেব, আর হাতে অল্প করে আমি রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি। এতে করে আমি যখন মুইঠাগুলো তৈরি করব অনায়াসেই হাত থেকে ছেড়ে যাবে। দেখুন এভাবেই মুঠো মুঠো করে আমি মুইঠাগুলোকে তৈরি করে নিচ্ছি, আপনারা ইচ্ছে হলে ছোটো বা বড় করতে পারেন। আর এইরকম মুঠ করে করে তৈরি করা হয় বলেই এটার নাম মুইঠা। মুইঠাগুলো সেদ্ধ করবার জন্যে আমি গ্যাসে পর্যাপ্ত পরিমাণে জল ফুটিয়ে নিয়েছি, জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবারে একে একে মুইঠা আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে একটা কথা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, জলটাকে কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। জল ফুটিয়ে না নিলে কিন্তু মুইঠা দিলে অনেক সময় ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মুইঠাগুলোকে 4 থেকে 5 মিনিট সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, আর মুইঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর মুইঠাগুলো কিন্তু জলের উপরে প্রায় ভেসে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মুইঠাগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মুইঠা কিন্তু 4 থেকে 5 মিনিটের বেশি সময় ধরে সেদ্ধ করলে শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন মুইঠাগুলোকে তুলে নিয়েছি, আর মুইঠা সেদ্ধ করার যে জলটা বা স্টকটা রয়ে গেছে এটা কিন্তু ফেলবো না, এটা কিন্তু রান্নাতে ব্যবহার করব। মুইঠাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই মুইঠাগুলোকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি, আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোটো বা বড় করতে পারেন, ওটা নিজেদের ইচ্ছে আর কি। যাই হোক, আমি দুভাগ করে কেটে নিয়েছি সমস্ত মুইঠাগুলোকে। এবারে মুইঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। মুইঠা ভাজবার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল কড়াইতে খুব ভালো করে গরম করে নিয়ে বেশ কিছু মুইঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু মুইঠাটাকে ভাজতে হবে। লো বা মিডিয়াম ফ্লেমে মুইঠা ভাজলে মুইঠা কিন্তু শক্ত হয়ে যাবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই সমস্ত ধরনের টিপসগুলো। যাই হোক, মুইঠাগুলোকে আমি হালকা লালচে করে ভেজে তুলে নিয়েছি। এবারে পরের ব্যাচের মুইঠাগুলোকেও আমি একই রকমভাবেই ভেজে নিচ্ছি। পরের ব্যাচের মুইঠাও ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে কড়াইয়ের যে বাদবাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি মুইঠাতে খুব একটা আলু ব্যবহার করি না, তবে আজ আমি ছেলের আবদারে একটু আলু দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। এবার অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আলুটাকে বেশ লালচে করেই ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি।
কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে এই তেলেই আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, দুই টুকরো ছোট দারচিনি, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নগুলোকে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। যদি আপনাদের পেঁয়াজটা একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে দুটো দেবেন। পেঁয়াজটা দিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যাতে করে কোনো রকম পেঁয়াজের কাঁচা গন্ধ না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখুন পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় ধরে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটার ব্যবহার করেছি। আদা রসুনটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটানে যদি ইচ্ছে মতো ব্যবহার করতে হবে, মশলাটা পুড়ে যাচ্ছে বলে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে রান্নাতে ঝাল হয় না, খুব সুন্দর রং হয়। দিলাম 1/2 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের ইচ্ছে মতোই ব্যবহার করতে হবে। এই সমস্ত মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের মিক্সিতে বেটে নেওয়া টমেটো বা টমেটো পিউরি। এখানে কিন্তু আপনারা টমেটোর পরিবর্তে টক দই অবশ্যই ব্যবহার করতে পারেন। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এরই মাঝে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কয়েক দানা চিনি। এতে করে মিষ্টি হয়ে যাবে না রান্নাতে, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। খুব ভালো মতো মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেব। 4 মিনিট পরে আমি ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর কিন্তু আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুইঠা সেদ্ধ করার পর যে জলটা বা স্টকটা ছিল, সেই জল বা স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও একটু জল অবশ্যই অ্যাড করতে পারেন। একবার খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এরপর যে আলুটাকে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আলুটা যাতে সেদ্ধ হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেদ্ধ না হলে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে। মুইঠাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি, আর মুইঠা দেওয়ার পর খুব বেশি সময় ধরে কিন্তু আমরা রান্না করব না। দেখুন মুইঠাগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিট সময় ধরে আমরা রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটাকে ওপেন করে নিলাম। দেখুন মুইঠাগুলো অনেকটাই ঝোল অ্যাবজর্ব করে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর গ্রেভিটা দেখুন খুব সুন্দর ঘনও হয়ে গেছে। এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। একবার নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে মিনিট 2-3 সময় ধরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার এই সহজ সরল পদ্ধতিতে তৈরি চিতল মাছের পুইঠা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। মুইঠাগুলো আমি পরিবেশন করে দিয়েছি, আর দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতে তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।